ব্যাপার আছে, এটা তো একটা দ্বিধাদ্বন্দ্বের ভিত্তি, আওয়ামী লীগের তার সাংগঠনিকভাবে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিত্তি আছে। সবাই যদি মেয়ে নির্বাচন করতো তাহলে মেয়ে করতো, ওয়াইফকে যদি নির্বাচন করতো ওয়াইফ নির্বাচন করতো, একজন যেই করে একজন নির্বাচন করতো, তিনজনই নতুন মুখ, তারা কখনো নির্বাচনে আসে নাই, আমরা সাধারণ পাবলিকও তারা চিনতাম না, এমপি সাহেবের ভাই হিসেবে আমরা চিনছি, তারপরে রোশনী মাস্টার ওয়াইফ মেয়ে হিসেবে আমরা চিনতে পারছি আর কি। নতুন মুখের একটু তাদের একটু পরিশ্রম হবে, যেই পাস করুক পরিশ্রম হবে আর কি, তাদের পরিচিত হইতে আর কি। কিন্তু মানুষ তো হচ্ছে, সাধারণ মানুষগুলো তো চায় নতুন একটা পরিচিত মানুষ আসুক, ভোট আমরা মন ইচ্ছাকৃতভাবে দেব, এইটুকু আর কি। প্রার্থী তিনজন, যারে ভালো লাগে তারে আমরা ভোট দেব। তারা যারা নির্বাচন করে তারা আমাদের সুখ দুঃখের সাথে সবসময় থাকে, তাকেই দেবো আমরা, আমরা কি আর অন্য ইয়ারে দেব না। আমরা নির্বাচন নিয়ে ভাবি না আসলে, কে প্রার্থী হয়েছে না হয়েছে এলাকায় আসলে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আর কি। দুইটা দল যদি নির্বাচনে অংশগ্রহণ করত, বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দল যদি সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচনে আসতো, তাহলে জনগণেরও একটা মানে এই ব্যাপার নিয়ে একটু হেডেক থাকতো বা চাহিদা থাকতো, উত্তেজনা আগ্রহ থাকতো এই আর কি। যেহেতু দুইটা দল নির্বাচনে অংশগ্রহণ করে না, এই কারণেই জনগণের আশা প্রত্যাশার প্রতিফলন ঘটে না, যার কারণে জনগণ নিরাশ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। অ্যাকচুয়ালি মা আমি বললে তো দ্বন্দ্ব হয়ে যায়, দ্বন্দ্ব না, আমার সাপোর্টিং হিসাবে যে আমরা দুইটা নমিনেশন পেপার জমা দিয়েছি, যদি একটা হয়ে যায় বাইসেন্স কোনোটা ভুল হয়ে যায় তাহলে একটা গেট চলে গেলে আর থাকলাম। আমার মেয়ে কিন্তু আমার সাপোর্টিং হিসাবে আছে, নট দুজন ক্যান্ডিডেট, আমরা সাপোর্টিং হিসাবে আছি, মূল প্রার্থী আমি এবং আমার সাপোর্টিং হিসেবে আমার মেয়ে আসছে সেখানে। এখানে আমার মেয়েটা হলো ঐচ্ছিক বিষয়, মূল প্রার্থী হলো আমি, প্রিন্সিপাল আমি। আমি বলবো আমি আসছি জনগণের কাছাকাছি থাকার জন্য, জনগণের মঙ্গলের চিন্তা করে, আমার দেবীর দ্বারা চিন্তা করে আমি আসছি, আমার দেবীর দ্বারে সর্বময় আপাময় জনসনাতন আমি তাদের জন্য, তাদের তারা যখন আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসার কাছাকাছি থাকার জন্য আমি এখানে আসছি। না, আমার মা আমার প্রতিদ্বন্দ্বী কখনোই না, এটা হতেই পারে না। তো বিষয়টা হচ্ছে, যেহেতু একটা এটা একটা অনেক বড় নির্বাচন বলতে গেলে গ্রামের প্রেক্ষাপটে, তো নির্বাচনে অনেক কিছুই হয়, ধাপ আছে, প্রত্যেকটা ধাপে আমাদের জন্য যারা কর্মী বা যারা ভোটার তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেখানে ধরেন আমার মা অসুস্থ হয়ে যেতে পারে, তখন এই ভোটারগুলো কাকে ভোট দিবে? তা আমাদের হচ্ছে একটা সেফ ইয়ের জন্য যে ঠিক আছে, আমরা মা মেয়ে দুইজনই দিয়েছি এবং সেখানে দুইজনে যেহেতু মনোনয়ন বৈধতা পেয়েছে, তা আশা করব, যেহেতু সবাই জানে মারটা ঘোড়া এবং সেটা আমার মার, এখানে আমার কোনো নির্বাচনী প্রচারণা কিন্তু হচ্ছে না বা আপনারা কোথাও পানি নেই, নির্বাচনের আগ পর্যন্ত যদি সব কিছু সুষ্ঠু থাকে তাহলে আমার এখানকার জেনে উনি আমার মায়ের, এটা আমার হিসাবে আমার মায়ের যোগ্য এবং আমি ওনাকে জয়ী হিসাবে দেখতে চাই, এটা আমার স্বপ্ন। প্রশ্নে প্রশ্ন ওঠে আমি ডামি বা কে ডামি সেটা দেখার জন্য কিন্তু নির্বাচন কমিশন আছে, মনোনয়ন বৈধতা কিন্তু আমি বা উনি দেয় না, নির্বাচন কমিশনার থেকে বা নির্বাচন থেকে অফিস থেকেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। সেখানে আসলে উনি কী বললো সেটা হয়তো বা ম্যাটার করে না, প্রসিডিওর যেটা বলে সেটাই হয়তো বা ম্যাটার করে। জনগণ আমাকে নির্বাচনে প্রার্থী করেছে এবং আমি মাঠে দিয়ে এখন জনগণের খুব সারা পাইতেছি, যে সারা আমি খুব সন্তুষ্ট, এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে জনগণ যদি ভোট দিতে পারে ইনশাল্লাহ আমি কত ভাগ আশাবাদ। আমার ভাইয়ের সাথে কোনো বিরোধ নেই, কিন্তু জনগণ আমাকে চাইতেছে, জনগণ আমাকে উদ্বুদ্ধ করছে নির্বাচন করার জন্য, তার জন্য আমি নির্বাচন করতেছি। এই উদ্বুদ্ধ করার পরিপ্রেক্ষিতে আমি মাঠেও আমাকে যথেষ্ট সাড়া দিতেছি, যদি সরকার এবং প্রশাসন যদি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করে জনগণ যদি ভোট দিতে পারে, যাই নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। জনগণ কিন্তু পরিবর্তন চায়, পরিবর্তন হিসাবে আমাকে তারা বেছে নিয়েছে যে আমি মাদক মুক্ত করতে পারবো, সন্ত্রাস মুক্ত করতে পারবো, এটা মানুষের আশা মানে চিন্তা করতেছে, এইসব মানুষ আমার প্রতি ভোট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে এবং সবাই চিন্তা করতেছে আমাকে, এটা মা বোন সবাই আমাকে একটা ভোট দিব। মাঠের অবস্থা দাঁড়ার মতো খুবই ভালো, গত 5 বছর উপজেলা নির্বাচন করেছি, মানুষের সেবা করেছি, মানুষকে ভালোবাসছি, মানুষের সেই ভালোবাসা ইনশাল্লাহ এবার ভালোবাসার প্রতিদান দিবে। আমাদের দেশে নির্বাচন আপন ভাই, এটা বুঝেন, এই নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, মানুষ দিন দিন ওইদিক আগ্রহ, এত করে আমরা এই যে আমার ভাই দাঁড়াইছে, এত করে বুঝেন কত প্রতিযোগিতামূলক নির্বাচন,
এবং মানুষ এটাকে যে নিরপেক্ষভাবে অবাধ নিরপেক্ষ হবে এই আশায় সবাই নির্বাচন প্রতি আগ্রহ, তার বহিঃপ্রকাশ। নির্বাচন বলতে যারা ইচ্ছা করে জনগণের প্রতিনিধি হওয়ার সবারই আকাঙ্ক্ষা থাকতে পারে, এটা কোনো ষড়যন্ত্র আমি মনে করি না। আর যেইটুকু আছে আপনারা সবাই বোঝেন, ষড়যন্ত্র থাকতেও পারে। আমার ভাই আমার ভাইয়ের মতো করে কাজ করতেছে, আমি আমার মতন কাজ করতেছি, চারও প্রার্থী আমরা সবাই কাজ করতেছে।